চব্বিশে অক্টোবর পর্যন্ত বর্ধিত করা হলো ঊষা বাজার ভারত রত্ন সঙ্গে দুর্গাপুজোর প্যান্ডেল ও দুর্গার প্রতিমা। ত্রিপুরা শারদীয় দুর্গা উৎসবের অন্যতম আকর্ষণ আগরতলা এয়ারপোর্ট থানাধীন ঊষা বাজার স্থিত ভারত রত্ন সঙ্ঘের শারদীয় দুর্গা উৎসবের পূজা প্যান্ডেল ও প্রতিমা। আগামী ২৬ তারিখ পর্যন্ত রাখা হবে দর্শনার্থীদের জন্য। দর্শনার্থীদের অনুরোধে আগামী ২৬ তারিখ পর্যন্ত থাকবে ঊষা বাজারে ভারত রত্ন সঙ্ঘের দুর্গাপুজোর প্যান্ডেল ও প্রতিমা। এবছর ভারত রত্ন সঙ্ঘ গুজরাটের নীলকণ্ঠ ধামের আদলে তাদের দুর্গাপুজোর প্যান্ডেল তৈরি করা হয়েছে। ভারতরত্ন সংঘের পক্ষ থেকে ত্রিপুরাবাসী এবং দর্শনার্থীদের জানাই শুভ বিজয়ের প্রীতিও শুভেচ্ছা। তৎসঙ্গে আপনাদেরও আমরা বিজয়ের প্রীতিও শুভেচ্ছা জানাচ্ছি। তো আমাদের কাছে প্রচুর ফোন আসছে এবং বিভিন্নভাবে মানুষ আমাদের অনুরোধ করছে যে আমরা যাতে আমাদের প্যান্ডেল আরও কয়েকদিন রাখি। তো আমরা দর্শনার্থীদের কথা চিন্তা করে এবং আমরা প্রতি বছরেই দশমীর পরও আমাদের প্যান্ডেল এক দুদিন খোলা থাকে। তো আমরা এবছর দর্শনার্থীদের কথা চিন্তা করে আমাদের ক্লাব কমিটি এবং পূজা কমিটি যৌথভাবে আমরা মিলিত হয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের প্রতিমা এবং প্যান্ডেল দর্শনার্থীদের জন্য আগামী ২৬ তারিখ পর্যন্ত, অর্থাৎ আগামী পরশুদিন পর্যন্ত, শুক্রবার পর্যন্ত আমাদের প্যান্ডেল দর্শনার্থীদের জন্য খোলা থাকে। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, ইউ বাংলা টিভি। ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়।